কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে রাশিয়ার হুঁশিয়ারি। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলের গুলিতে আরো এক ফিলিস্তিনি নিহত। ইসরায়েলকে হিজবুল্লাহ ধ্বংসের হুমকি, আতঙ্কিত তেল আবিব। শিগগিরই রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ শুরু করবে ইউক্রেন। আরো জানিয়ে দিব, আফগানিস্তানে বিস্ফোরণে আহত বেড়ে 16 জনে। রুশ সীমান্তে এখনো চলছে লাগাতার হামলা। ইউক্রেনে যুদ্ধে জয়ী হতে পারবে না রাশিয়া দাবি যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষে জানিয়ে দিব, আমাকে যে কোনো সময় হত্যা করা হতে পারে দাবি ইমরান খানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে রাশিয়ার হুঁশিয়ারি। এদিকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে নিজেদের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকোভ টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আমরা পেন্টাগন ও ব্রিটিশ নৌবাহিনীকে কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে অনর্থক তাদের ভাগ্য নিয়ে সিনেমিনি না খেলার আহ্বান জানাচ্ছি। কোনাশেনকোভ সতর্ক করে দিয়ে আরো বলেন, রাশিয়া সামরিক শক্তি সহ যে কোনো উপায়ে নিজ সীমান্তের নিরাপত্তা রক্ষা করবে। তিনি বলেন, রাশিয়ার ক্রিমিয়া সীমান্ত অতিক্রম করা ব্রিটিশ যুদ্ধজাহাজগুলো কৃষ্ণ সাগরে মোতায়েনের রুশ নৌবহরের জন্য সামান্য টার্গেট মাত্র। গত বুধবার ব্রিটিশ ডেস্ট্রয়ার HMM ডিফেন্ডার কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপকূল অতিক্রম করে। রাশিয়া জানিয়েছে, এ সময় দেশটির সেনাবাহিনী ডেস্ট্রয়ারটি লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানোর পাশাপাশি এটির চলার পথে বোমা বর্ষণ করেন। ব্রিটিশ ডেস্ট্রয়ারটি কৃষ্ণ সাগর হয়ে জর্জিয়া উপকূলে পৌঁছেছে। এদিকে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, কৃষ্ণ সাগরের পানি সীমায় যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা ও ব্রিটেন গায়ে পড়ে বিবাদ বাঁধানোর চেষ্টা করছে। তবে রাশিয়া যে কোনো উপায়ে তার সীমান্তের নিরাপত্তা রক্ষা করবে বলে তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র পাস্টোডে। পশ্চিম তীরে ইসরায়েলের গুলিতে আরো এক ফিলিস্তিনি নিহত। অধিকৃত পশ্চিম তীরে একজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর হাতে আরো এক ফিলিস্তিনি নিহতের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নিহতের নাম আলা কাইসিয়া, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার পশ্চিম তীরের দক্ষিণ অঞ্চলীয় হেব্রনের দক্ষিণে 28 বছর বয়সী আল কাইসিয়াকে দখলদাররা গুলি করে হত্যা করেছে। তবে ইসরায়েলের দাবি, নিহত ফিলিস্তিনি যুবক তেনে ওমারিম বসতিতে একজন ইসরায়েলিকে ছুরির আঘাত করার চেষ্টা করেন। এ সময় একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে। ইসরায়েলি বাহিনী বলছে, সশস্ত্র ওই হামলাকারীকে আটক করা হয়েছে এবং ইসরায়েলি বাসিন্দাকে অক্ষত উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ। তা সত্ত্বেও পশ্চিম তীরে একের পর এক বসতি স্থাপন করে চলেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলকে হিজবুল্লাহ ধ্বংসের হুমকি, আতঙ্কিত তেল আবিব। দক্ষিণ লেবাননকে ইসরায়েলের 22 বছরের দখল থেকে মুক্ত করার বার্ষিকী বা 2000 সালের 25 মে-র বিজয় বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ দখলদার ইসরায়েলকে নতুন কোন হামলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে সাম্প্রতিক বড় ধরনের হামলার হুমকির প্রেক্ষাপটে হিজবুল্লাহর মহাসচিব বলেছেন, ইসরায়েল প্রতিরোধ আন্দোলনের উপর কোন হামলা চালালে বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে গোটা অঞ্চলে, এবং এতে ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে না গেলেও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত ফিলিস্তিন সংলগ্ন অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলোর সামরিক ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাওয়া ও ইহুদিবাদী ইসরায়েলের অনেক বেশি দুর্বল হয়ে পড়ার দিকগুলো তুলে ধরে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। সাইদ নাসরুল্লাহ ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদেরকে বড় ধরনের যুদ্ধের হুমকি তোমরা দিতে পারো না, বরং আমরাই তোমাদের এমন যুদ্ধের হুমকি দিতে পারি। নতুন যুদ্ধে আমাদের পক্ষে থাকবে লাখ লাখ সেনা। প্রতিরোধ আন্দোলন ক্রমেই বিস্তৃত হচ্ছে এবং এর সামরিক ও অর্থনৈতিক সক্ষমতায় বড় ধরনের নানা পরিবর্তন এসেছে। হিজবুল্লাহর প্রধান এই আন্দোলনে সাম্প্রতিক সামরিক মহড়ার দিকে ইঙ্গিত করে বলেছেন, এই মহড়ার প্রেক্ষাপটে ইসরায়েল তার হুমকি থেকে পিছু হটেছে এবং ওই মহড়া অবৈধ বসতিতে থাকা ইসরায়েলিদের হৃদয়ে ত্রাসের সঞ্চার করেছে। আর এর পাশাপাশি মার্কিন মুদ্রার ডলারের বিপরীতে ইসরায়েলি মুদ্রা শেকেলের দরপতন ঘটেছে। অতি শিগগিরই রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ শুরু করবে ইউক্রেন।
রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করার বিষয়ে ইউক্রেনীয় গোয়েন্দা প্রধান মেজর জেনারেল বলেছেন তার সময়ের অপচয় করা যাবে না। জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর নিউজ উইকের ইউক্রেনীয় গোয়েন্দা প্রধান বলেন, রাশিয়া দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধার করার মতো সব সামর্থ্য রয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর। তার কথায়, ইতিমধ্যে আমরা ন্যূনতম অস্ত্র ও সরঞ্জাম পেয়ে গেছি, আমি শুধু বলতে পারি শিগগিরই এই আক্রমণ শুরু হবে। তিনি বলেন, রাশিয়ার দখলে অনেক বেসামরিক রয়েছেন, সময় আর অপচয় করা যায় না। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য ইউক্রেনীয় সেনাদের পর্যাপ্ত সমরাস্ত্র নেই, দীর্ঘদিন অভিযান চালিয়ে যেতে উল্লেখযোগ্য সামরিক সরঞ্জাম প্রয়োজন হবে। জাপানের হিরোশিমায় G7 সম্মেলনে ইউক্রেনকে অস্ত্র সরবরাহে গতি আনতে পশ্চিমাদের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা। গোয়েন্দা প্রধান আরো বলেন, আমাদের সেনাবাহিনীর উপর চালানো 90% হামলা প্রতিহত করা হচ্ছে, কিন্তু সরঞ্জাম কেন্দ্র ও পুনর্গঠনে থাকা সেনাদের উপর রুশ হামলার কারণে কিয়েভের পাল্টা আক্রমণ পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আফগানিস্তানে বিস্ফোরণে আহত বেড়ে 16 জনে। আফগানিস্তানের উত্তরে বাগলান প্রদেশে শনিবার একটি বিস্ফোরণে কমপক্ষে 16 জন আহত হয়েছে। আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম খামা প্রেস। প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরে বাগলান প্রদেশের পোলখমরি শহরে এক বিস্ফোরণে 16 জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত তালেবান কর্তৃপক্ষ বিস্ফোরণের বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকারও করেনি। ইতিমধ্যে দেশটিতে একই ধরনের ঘটনা ঘটেছে এবং দায়েশের আগে দায় স্বীকার করেছে। আইএস খোরাসান বর্তমান নেতৃত্বাধীন তালেবান সরকারের প্রধান প্রতিপক্ষ। তারা তালেবান সদস্য, বিদেশি নাগরিক এবং দেশের সাধারণ মানুষকে হত্যা করছে। রুশ সীমান্তে এখনো চলছে ভয়াবহ হামলা। গত 24 ঘন্টায় রাশিয়ার ইউক্রেন সীমান্তবর্তী বেলগরোদ অঞ্চলে লাগাতার হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ভ্লাদিস্লাভ গ্লাদকভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কথা জানিয়েছেন গ্লাদকভ। খবর এএফপির, রাশিয়া দক্ষিণের এই শহরটিতে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন এ কর্মকর্তা। ভ্লাদিস্লাভ গ্লাদকভ বলেন, অঞ্চলটির 5টি এলাকায় লাগাতার ড্রোন, মর্টার ও কামান হামলা চালাচ্ছে বিদ্রোহীরা। গত 2 দিনে কোজিনকা গ্রামে হামলা হয়েছে প্রায় 130 বার। তিনি বলেন, মস্কোর বিরুদ্ধে পাল্টা হামলার কথা দীর্ঘদিন ধরেই বলছে কিয়েভ। এমন অবস্থাতেই বেলগরোদে লাগাতার হামলার খবর পাওয়া যাচ্ছে, তবে এসব হামলায় ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির গাইবেরেন জেলা। জেলাটি থেকে রুশ সেনারা ইউক্রেনের এসব হামলা প্রতিহত করে আসছেন। কোজিনকা গ্রামের রাস্তা সহ বেশ কিছু অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলেও জানান গ্লাদকভ। প্লেটোভো গ্রামের 6টি গোলাবর্ষণে গ্রামটির অনেক বাড়ির জানালা ভেঙে গেছে বলে জানান তিনি। গ্রামটির একটি দোকান ও সোভিয়েত আমলের একটি বাড়িতে বিস্ফোরক দিয়ে হামলা হয়েছে বলেও দাবি করেন গভর্নর। এছাড়া 3,30,000 বাসিন্দার বেলগরোদ অঞ্চলের আরো বেশ কয়েকটি এলাকায় হামলার কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি মস্কো হুমকি দিয়ে বলেছিল, রুশ ভূখণ্ডে হামলা হলে তার কঠিন জবাব দেওয়া হবে। ইউক্রেনে যুদ্ধে জয়ী হতে পারবে না রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্ক মিলি বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে সামরিক বিজয় অর্জন করতে পারবে না। এদিকে তিনি সতর্ক করে দিয়েছেন যে খুব শিগগিরই মস্কোর সকল সেনাকে কিয়েভের জোরপূর্বক বিতাড়িত করার সম্ভাবনা খুব কম। খবর এএফপির, তার এমন মন্তব্য থেকে আভাস পাওয়া যাচ্ছে যে ইউক্রেন যুদ্ধে দীর্ঘস্থায়িত্বের পথে হাঁটছে। এক্ষেত্রে কোনো পক্ষই স্পষ্ট বিজয় অর্জনের অবস্থানে নেই এবং এ যুদ্ধ নিয়ে বর্তমানে কোনো আলোচনা হচ্ছে না। ইউক্রেনকে সমর্থন করা এমন কয়েক ডজন দেশের অংশগ্রহণে ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের মিলি বলেন, এই যুদ্ধে রাশিয়া সামরিকভাবে বিজয় অর্জন করতে পারবে না। মিলি বলেন, কিয়েভের সরকারকে উৎখাত করা সহ রাশিয়ার মূল কৌশলগত উদ্দেশ্যগুলো সামরিকভাবে অর্জন সম্ভব নয়, তারা এমনটা করতে পারবে না। এ সময় তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার হাজার হাজার সৈন্য সমাবেশ করায় কিয়েভের সমস্ত অঞ্চল পুনরুদ্ধার করা খুব শিগগিরই সম্ভব হচ্ছে না। তার মানে এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে চলেছে, রক্তক্ষয়ী হতে চলেছে। এক পর্যায়ে উভয় পক্ষই হয় একটি সমঝোতার আলোচনা করবে, না হয় তারা একটি সামরিক উপসংহারে আসবে। আমাকে যে কোনো সময় হত্যা করা হতে পারে, দাবি ইমরান খানের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, সরকার ও নিরাপত্তা বাহিনী তাকে অবরুদ্ধ করে রেখেছে। ফরাসি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পিটিআই প্রধান অভিযোগ করেছেন, যে কোনো মুহূর্তে তাকে হত্যাও করা হতে পারে। খবর ফ্রান্স 24 এর, মূলত গত 9 মে গ্রেপ্তার এবং দেশজুড়ে সহিংসতার পর থেকেই প্রাণনাশের সংখ্যার কথা জানিয়ে আসছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার ফ্রান্সের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে
এই সেই সংখ্যার কথা আবারও তুলে ধরেন ইমরান খান। তিনি বলেন, সরকার এবং সামরিক বাহিনীর হিটলারের মতো আচরণ করছে পিটিআইয়ের নেতা কর্মীদের সাথে, দলীয় কর্মীদের না পেয়ে তাদের পরিবারের সদস্যদের নির্যাতন করা হচ্ছে। তিনি আরো বলেন, আমার দলের একের পর এক সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বাড়িতে তল্লাশি নামে একের পর এক হামলা হচ্ছে, আমাকেও এক প্রকার অবরুদ্ধ করে রাখা হয়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছে আমি, যে কোনো সময় আমাকেও গ্রেপ্তার করা হতে পারে। এ অবস্থায় পাকিস্তান সরকারের সাফ ঘোষণা, ছাড় দেওয়া হবে না সহিংসতাকারীদের। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল হামলাকারীদের মতোই পিটিআইয়ের নেতা কর্মীদেরও বিচার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, 9 মে যারা সহিংসতা চালিয়েছে তারা পাকিস্তানের অস্তিত্ব এবং সংবিধানের উপর হামলা চালিয়েছে, হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলাকারীদের যেভাবে শাস্তি পেয়েছে, 9 মে হামলাকারীদেরও সেভাবেই শাস্তি হবে।